সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমি খান মোহাম্মদ মাহবুবুর রহমান, প্রভাষক অর্থনীতি, মহেশপুর পৌর মহিলা কলেজ, মহেশপুর, ঝিনাইদহ। মোবাইল 01954799139। আমাদের আজকের পাঠ স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার পার্থক্য। শিখন ফল আজকের পাঠ শেষে তোমরা এক, স্থিতিস্থাপক চাহিদা কি বলতে পারবে? দুই, অস্থিতিস্থাপক চাহিদা কি বলতে পারবে? তিন, স্থিতিস্থাপক ও অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের স্থিতিস্থাপক এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্য জানার আগে আমাদের জানা দরকার যে স্থিতিস্থাপক চাহিদা কী এবং অস্থিতিস্থাপক চাহিদা কী। আমরা এখন জানব স্থিতিস্থাপক চাহিদা কী। স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড, যখন দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার বেশি হয় তখন তাকে স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড বলে। অন্যভাবে বলা যায়, যখন দামের সামান্য পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন হয় তখন তাকে স্থিতিস্থাপক চাহিদা বা ইলাস্টিক ডিমান্ড বলে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, তোমরা মনে করো কোনো দ্রব্যের দাম 10% বৃদ্ধি পাওয়ায় ওই দ্রব্যের চাহিদার পরিমাণ 30% বৃদ্ধি পেয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি ওই দ্রব্যটির চাহিদা স্থিতিস্থাপক। উদাহরণ হিসাবে তোমরা পাশের ছবিতে দেখতে পাচ্ছ এসি, ঘড়ি, রেডিও, টেলিভিশন, দামি আসবাবপত্র ইত্যাদি বিলাসজাত দ্রব্যের চাহিদা সাধারণত স্থিতিস্থাপক হয়ে থাকে। এখন আমরা জানব অস্থিতিস্থাপক চাহিদা বা ইনলাস্টিক ডিমান্ড কি। যখন দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিবর্তনের হার কম হয় তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বা ইনইলাস্টিক ডিমান্ড বলে। আমরা অন্যভাবে বলতে পারি, যখন দামের ব্যাপক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের সামান্য পরিবর্তন হয়
তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বা ইনলাস্টিক ডিমান্ড বলে। উদাহরণ হিসাবে তোমরা মনে করো কোনো দ্রব্যের দাম 10% বৃদ্ধি পাওয়ায় ওই দ্রব্যের চাহিদার পরিমাণ 5% বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ দ্রব্যের দামের পরিবর্তন যে হারে হয়েছে চাহিদার পরিবর্তনের পরিমাণ তার চেয়ে কম হারে হয়েছে। এই সমস্ত দ্রব্যের চাহিদার ক্ষেত্রে আমরা তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলতে পারি। উদাহরণ হিসাবে তোমরা পাশের ছবিতে দেখো চাল ডাল তেল লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা স্থিতিস্থাপক চাহিদা কি এবং অস্থিতিস্থাপক চাহিদা কি এটা জানলে, এখন আমরা স্থিতিস্থাপক চাহিদা এবং অস্থিতিস্থাপক চাহিদার মধ্যে পার্থক্যগুলো আলোচনা করব। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের শতকরা পরিবর্তন সাধারণত চাহিদার শতকরা পরিবর্তন হার অপেক্ষা কম হয়ে থাকে। অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন হার অপেক্ষা বেশি হয়ে থাকে। আমরা অন্যভাবে বলতে পারি পার্সেন্টেজ অফ চেঞ্জ অফ পিএক্স লেস দেন পার্সেন্টেজ চেঞ্জ অফ কিউএস। এবং অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা সাংকেতিকভাবে বলতে পারি পার্সেন্টেজ চেঞ্জ অফ পিএক্স গ্রেটার দেন পার্সেন্টেজ চেঞ্জ অফ কিউএস। স্থিতিস্থাপক চাহিদার মান একের থেকে বেশি হয় কিন্তু ইনফিনিটি থেকে কম হয়। পক্ষান্তর অস্থিতিস্থাপক চাহিদার মান জিরো থেকে বেশি হয় কিন্তু এক থেকে কম হয়। আমরা তিন নম্বর পার্থক্যটি দেখো, চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন হয়। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন হয়। যখন যেমন তোমাদের উদাহরণে দেখা হয়েছে যে দামের পরিবর্তন যেখানে 10% সেখানে চাহিদার পরিবর্তন হয়েছে 30%। অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে চাহিদার পরিমাণের সামান্য পরিবর্তন হয়, অর্থাৎ দামের পরিবর্তন যে হারে হয় চাহিদার পরিবর্তন তার থেকে কম হারে হয়। স্থিতিস্থাপক চাহিদা আমরা বলতে পারি এখানে দাম প্রভাব অধিক কিন্তু অস্থিতিস্থাপক চাহিদায় দাম প্রভাব কম। স্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে সাধারণত নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য হলে দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয়। যেমন এখানে তোমাদের ছবিতে দেখানো হয়েছে গুড় এবং চিনি, এই দুটি হচ্ছে নিকট পরিবর্তক দ্রব্য। এবং অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে আমরা বলতে পারি যে নিকট পরিবর্তক দ্রব্য সহজলভ্য না হলে দ্রব্যের চাহিদা সাধারণত অস্থিতিস্থাপক হয়। যেমন দেখো এখানে তোমাদের একটি ছবি দেখানো হয়েছে, এই ছবিতে এই বাটিতে কিছু লবণ আছে, এখানে লবণের সাধারণত আমাদের নিকট পরিবর্তক দ্রব্য নেই। আমরা এখন উদাহরণগত পার্থক্য দেখব। স্থিতিস্থাপক চাহিদার উদাহরণ হিসেবে আমরা এসি ঘড়ি রেডিও টেলিভিশন দামি আসবাবপত্র ভিসিআর ইত্যাদি ব্লাসজাত দ্রব্যের উদাহরণ হিসেবে উপস্থাপন করতে পারি। অন্যদিকে অস্থিতিস্থাপক দ্রব্যের ক্ষেত্রে আমরা চাল ডাল তেল লবণ ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উদাহরণ দিতে পারি। তোমরা এখন একটি চিত্রগত পার্থক্য দেখো। এই বামপাশের চিত্রটি স্থিতিস্থাপক চাহিদার উদাহরণ নির্দেশ করে এবং ডান পাশের চিত্রটি অস্থিতিস্থাপক চাহিদার উদাহরণ হিসেবে দেখানো হয়েছে। তোমরা এখানে দেখো বামে এখানে দামের পরিবর্তন হয়েছে মাত্র 2 টাকা, কিন্তু চাহিদার পরিবর্তন দেখো 7 থেকে 14 একক, অর্থাৎ চাহিদার পরিবর্তন হয়েছে 7 একক, অর্থাৎ দামের পরিবর্তন তুলনায় চাহিদার পরিবর্তন বেশি হয়েছে। তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদার একটি চিত্র। অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদার ক্ষেত্রে তোমরা দেখো চিত্রে দামের পরিবর্তন হয়েছে 4 থেকে 6 টাকা, অর্থাৎ 2 একক, সেখানে চাহিদার পরিবর্তন হয়েছে 7 থেকে 8, অর্থাৎ 1 একক, অর্থাৎ এখানে এই দ্রব্যটির এই চিত্রটি আমরা অস্থিতিস্থাপক হিসেবে দেখাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আজকের ক্লাসটি
বুঝতে পেরেছো? আমরা এখন আজকের ক্লাসের উপর কিছু এমসিকিউ এর মূল্যায়ন করব। তো চলো দেখা যাক আমাদের এমসিকিউ এর মূল্যায়নে কি আছে। তোমরা 9 নম্বর প্রশ্নটি দেখো যে কোনটি অস্থিতিস্থাপকতার সূত্র। ক ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 1, খ ইলাস্টিসিটি অফ প্রাইস গ্রেটার দেন 1, গ ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দেন 1, ঘ ইলাস্টিসিটি অফ প্রাইস ইকুয়াল টু 0। অর্থাৎ তোমরা নিশ্চয়ই বলবে যে এখানে ইলাস্টিসিটি অফ প্রাইস লেস দেন 1 অর্থাৎ গ উত্তরটি এখানে সঠিক। দেখি আমরা গ উত্তরটি। পরিবর্তনশীল ক ধ্রুব, খ চলক, গ সহগ এবং ঘ অপেক্ষক, এখানে কোন উত্তরটি সঠিক? তোমরা নিশ্চয় পূর্বে বিষয়টি জেনেছো যে গাণিতিক প্রক্রিয়ায় যার মান পরিবর্তনশীল তাকে সাধারণত আমরা কি বলি? চলক, অর্থাৎ খ উত্তরটি এখানে সঠিক। আমরা বিষয়টি দেখি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই আজকের পাঠটি বুঝতে পেরেছ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিয়মিত লেখাপড়া করো এবং সরকারি নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশা নিয়ে এবং তোমাদের আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।